পুলিশের বা কারো ব্যক্তিগত একা সমস্যা নাই, তার এই সমস্যাটা গোটা পৃথিবীর সমস্যা। তা বাড়ির বাইরে বেরোবো না, খুব প্রয়োজন না থাকলে। আমি প্রথমেই বললাম, আমি 100 গ্রাম লঙ্কা আনতে আমি চলে যাচ্ছি বাজারে, দরকার নেই, দরকার নেই। আমি কষ্ট করে থাকতে হবে, এটা মানতে হবে, এটা আমাকে একটু কষ্ট করে থাকতে হবে, আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারবো। আর যদি মনে করেন যে না আমরা মানবো না, ও পুলিশ আসবে যখন তখন আমরা ছুটে পালাবো, পুলিশ চলে যাবে আমরা নিজেদের মতো চলবো, এরকম করলে কিন্তু প্রত্যেকে আপনার নিজেরাও সমস্যায় পড়বেন, আপনারাও সমস্যায় পড়বো। এরকম নয় যে বীরভূমে আজ এখনো পর্যন্ত করোনা কোনো টেস্ট ধরা পড়েনি, নেগেটিভ সব কিছু আছে, করোনা ধরা পড়েনি, মানে এই নয় যে আমাদের আর হবেই না। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাদের একজনের ধরা পড়ে যায় বীরভূম ডিস্ট্রিক্টে, তাহলে কিন্তু যে কতজনের হবে বা কতজনের ইনফেক্টেড হয়ে পড়বে এটা কিন্তু বলা। আমি প্রোগ্রামে এগিয়ে নিয়ে যেতে চাই, চেষ্টা করছেন এই পশ্চিমবঙ্গে যাতে করোনা ভাইরাস থেকে মুক্তি পায়, এবং লকডাউন চলছে কেউ বাড়ি যাব না, করোনা জল কিছু ছড়াতে দেব না, রাখবো মোরা মনে কি কথা মেনে চলবো সরকারি নিয়ম কথা খাবো। লকডাউন চলছে কেউ বাইরে যাব না, করোনা জল কিছু ছড়াতে দেব না, রাখবো মোরা মনে মেনে চলবো সরকারি নিয়ম কথা খাবো কদিন মারার কাছে বিরিয়ানি তো খুব সুন্দর।